হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়ো মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের দু নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এর উত্তর হবে ডট বেন্টিং দু নম্বর প্রশ্ন হলো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হবে জ্যোতিরাও ফুলে তিন নম্বর প্রশ্ন হলো এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন এর উত্তর হবে জোনাথন ডানকান চার নম্বর প্রশ্ন হল নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের এর উত্তর হবে সুরাট অধিবেশনে পাঁচ নম্বর প্রশ্ন হল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল এর উত্তর হবে ষোলো অক্টোবর ছয় নম্বর প্রশ্ন হলো বিপ্লববাদের জনক বলা হয় এর উত্তর হবে বসুদেব বলবন্ধ পাদকে সাত নম্বর প্রশ্ন হল মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল এর উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হল টালিওয়ান ওয়ালাবা হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো সালের এর উত্তর হবে তেরো এপ্রিল নয় নম্বর প্রশ্ন হল ভগৎ এর ফাঁসি হয়েছিল এর উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলায় দশ নম্বর প্রশ্ন হল মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন এর উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না এগারো নম্বর প্রশ্ন হলো কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন এর উত্তর হবে এ কে ফজলুল হক বারো নম্বর প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উত্তর হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই তেরো নম্বর প্রশ্ন হলো ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন এর উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চোদ্দ নম্বর প্রশ্ন হলো কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় এর উত্তর হবে রাজ্যসভা পনেরো নম্বর প্রশ্ন হল গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার থেকে উপরের স্তরে রয়েছে এর উত্তর হবে জেলা পরিষদ তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনের সাথে যোগাযোগ করে প্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম এখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো তারপরে দু নম্বরে আছে এক কথায় উত্তর দাও যে কোনো দশটি করতে হবে এক নম্বর প্রশ্ন হলো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে রাজা রামমোহন রায় দু নম্বর প্রশ্ন হল পরাজয় কথার অর্থ কি এর উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য তিন নম্বর প্রশ্ন হল অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে সতীশচন্দ্র বসু চার নম্বর প্রশ্ন হলো অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে এর উত্তর হবে সাভারকার পাঁচ নম্বর প্রশ্ন হল রাউলা টাইন কবে পাশ হয় এর উত্তর হবে আঠারোই মার্চ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন হল তাইজার ই হিন্দ কার উপাধি এর উত্তর হবে মহাত্মা গান্ধীর সাত নম্বর প্রশ্ন হল কারেঙ্গে ইয়া মারেঙ্গে এটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এর উত্তর হবে উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত আট নম্বর প্রশ্ন হল তাই হকু বিমান দুর্ঘটনাটি কবে ঘটে এর উত্তর হবে আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন হল আদমশুমারি কি এর উত্তর হবে আদমশুমারি হলো একটি নির্দিষ্ট জনসংখ্যার সংসদের সম্পর্কে জনসংখ্যার তথ্য পদ্ধতিগতভাবে অর্জন রেকর্ডিং এবং গণনা করার পদ্ধতি দশ নম্বর প্রশ্ন হল নাও আর নেভার গ্রন্থটি কার লেখা এর উত্তর হবে চৌধুরী রহমত আলীর এগারো নম্বর প্রশ্ন হল এর বঙ্গাল কাকে বলা হতো এর উত্তর হবে ফজলুল হককে বারো নম্বর প্রশ্ন হল ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন এর উত্তর হবে পাঁচ বছরের জন্য তেরো নম্বর প্রশ্ন হল পৌরসভার সদস্যদের কি বলা হয় উত্তর হবে কাউন্সিলার তারপরে তিন নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি করতে হবে এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল কনওয়ালিস কোড বলতে কি বোঝায় দু নম্বর প্রশ্ন হল প্রাচ্য ও পাশ্চাত্য দগ্ধ কি তিন নম্বরে আছে মহারানীর ঘোষণাপত্রের টিকা লেখো চার নম্বরে আছে র্যাটলিফ লাইনের টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন হল ভারতের দ্বি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন আর তার সাথে আছে দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য কী ছিল ছয় নম্বর প্রশ্ন হলো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারির গুরুত্ব কি সাত নম্বর প্রশ্ন হল ভারতীয় সংবিধানে নিরপেক্ষতার আদর্শ কেন গ্রহণ করা হয়েছিল তারপরে চার নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার যে কোনো তিনটি কারণ উল্লেখ করো দু নম্বর প্রশ্ন হল ইলবার্ট বিল কি এই বিলের বিরুদ্ধে কারা আন্দোলন করেন তিন নম্বর প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল চার নম্বরে আছে তালিবান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের টিকা লেখ পাঁচ নম্বর প্রশ্ন হল মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন তারপরে পাঁচ নম্বরে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো দুই নম্বর প্রশ্ন হল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা যেন লেখো তিন নম্বর প্রশ্ন হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত তিনটি আঞ্চলিক আন্দোলনের পরিচয় দাও চার নম্বর প্রশ্ন হল ভারতের মুক্তি সংগ্রামে আজাদিন বাহিনীর অবদান সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন হল সৈয়দ আহমেদ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল ছয় নম্বর প্রশ্ন হলো খিলাফত আন্দোলন কি ও কেন শুরু হয়েছিল গান্ধীজি কেন এই আন্দোলনকে সমর্থন করেছিলেন আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে